ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করেছে। তাদের শাসনামলে তৈরি হয়েছে বহু গির্জা ও ক্যাথিড্রাল। কিন্তু জানেন কি, আমাদের ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে একজন ব্রিটিশের হাতে তৈরি শিব মন্দির। ভারতের একটিমাত্র মন্দির রয়েছে যা তৈরি করেছিলেন একজন ইংরেজ, সেটা ছিল 1880 দশক। মধ্যপ্রদেশের আগর মালওয়ায় তৈরি হয়েছিল একটি শিব মন্দির। লেফটেন্যান্ট কর্নেল মার্টিন দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল ওই মন্দির, সেই ভারতের একমাত্র মন্দির যেটা এক ইংরেজ দ্বারা নির্মিত হয়েছিল। কিন্তু কি ছিল ইতিহাস যার জন্য ওই ইংরেজ ভারতের বুকে মন্দির পুনর্নির্মাণে ব্রতী হয়েছিলেন? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আসল কাহিনীটি জেনে নেওয়া যাক। সালটা ছিল 1880। ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল মার্টিন আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিলেন। তিনি নিয়মিত তার স্ত্রীকে একটি চিঠি লিখতেন, সেখানকার অবস্থার কথা জানাতেন। এটি একটি দীর্ঘ যুদ্ধ ছিল। কিছুদিন পর কর্নেলের চিঠি আসা বন্ধ হয়ে যায়। মিসেস মার্টিন তখন থাকতেন আগর মালওয়ার ক্যান্টনমেন্টে। প্রিয়তমের বিরহে শোকাতুরা হয়ে কাটছিল তার জীবন। স্বামীর বিরহে মন্দিরে প্রার্থনা ইংরেজ স্ত্রীর, কিন্তু কোনো খবর পাচ্ছেন না স্বামীর। কি করবেন মনে মনে অস্থির হয়ে উঠছিলেন তিনি। তখন নিজেকে ভুলিয়ে রাখার জন্য ঘন্টার পর ঘন্টা ঘোড়ায় চড়তে শুরু করেন। একদিন তিনি ঘোড়ায় চড়ে বৈজনাথ মহাদেবের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মন্দিরটির জরাজীর্ণ অবস্থা, আরতি চলছিল, মন্দির থেকে ভেসে আসছিল শঙ্খের আওয়াজ, মন্ত্রোচ্চারণ হচ্ছিল, তা শুনে তিনি থমকে গিয়েছিলেন। শিব মন্দিরে সেই পূজা অর্চনা দেখে তিনি মন্দিরের ভেতরে যান। ব্রাহ্মণ তার মুখে বিষাদের ছাপ দেখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে মা আপনার? মিসেস মার্টিন তখন তার দুঃখের কাহিনী বর্ণনা করেন পুরোহিতের কাছে। ব্রাহ্মণ তা শুনে বলেছিলেন, আপনি ভগবান শিবকে প্রার্থনা করুন, তিনি ভক্তের প্রার্থনা শোনেন, তাকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনিও মা প্রার্থনা করুন, নিশ্চয় আপনার প্রার্থনা শুনবেন ভগবান শিব। 10 দিন পর ঘটেছিল চমকপ্রদ ঘটনা। ব্রাহ্মণের কথা শুনে আশ্বস্ত হন তিনি। ব্রাহ্মণ তাকে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার পরামর্শ দেন। ইংরেজ মহিলা ভগবান শিবের কাছে কর্নেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্নেল যুদ্ধ থেকে নিরাপদে ফিরে এলে মন্দিরটি পুনর্নির্মাণ করে দেবেন। তার 10 দিন পর চমকপ্রদ ঘটনা ঘটে যায়। যুদ্ধক্ষেত্র থেকে এলো সেই চিঠি। কি ছিল সেই চিঠিতে? আমি যুদ্ধক্ষেত্র থেকে তোমাকে নিয়মিত চিঠি দিতাম, কিন্তু হঠাৎ পাঠানরা আমাদের ঘিরে ফেলে, সেখান থেকে পালাবার কোনো উপায় ছিল না। হঠাৎ দেখলাম একজন ভারতীয় যোগীকে, মাথায় লম্বা চুল, জটাধারী, ত্রিশূলধারী, ব্যাঘ্রচর্ম পরিহিত, তিনি আফগানদের বিরুদ্ধে অস্ত্র চালাতে শুরু করতেই আফগানরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। তার কৃপায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসি আমরা। চিঠিটি পড়ে মিসেস মার্টিনের চোখে জল। এমনও শোনা যায় ওই যোগী যুদ্ধক্ষেত্রে কর্নেলের উদ্দেশ্যে বলেন, আমার চিন্তা করা উচিত নয়, কারণ তিনি আমাকে উদ্ধার করতে এসেছেন। আমার স্ত্রীর প্রার্থনায় খুশি হয়ে তিনি স্বয়ং এসেছেন যুদ্ধক্ষেত্রে। চিঠিটি পড়ে মিসেস মার্টিনের চোখে জল এসেছিল, হৃদয় আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছিল। তারপর তিনি ভগবান শিবের সামনে নিবেদন করেছিলেন তার সেই অশ্রুবাড়ি। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে লেফটেন্যান্ট কর্নেল মার্টিন ফিরে আসেন। এরপর মার্টিন দম্পতি শিবের ভক্ত হয়ে ওঠেন। 1883 সালে তারা মন্দির সংস্কার করেন 15,000 টাকা ব্যয়ে। বৈজনাথ মহাদেব মন্দিরে রাখা একটি স্ল্যাবে সেই তথ্য খোদাই করা রয়েছে। সেই তথ্য থেকে সূত্র পেয়ে জানা যায় মন্দির নির্মাণের এই ইতিহাস। এরপর মার্টিন দম্পতি দৃঢ় সংকল্প নিয়েছিলেন ইংল্যান্ডে ফিরে গিয়ে তারা শিব মন্দির তৈরি করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত তারা প্রার্থনা করবেন। জানা যায় তারা বাড়িতে শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং প্রার্থনাও করতেন। এই ঘটনা আজও মিথ হয়ে রয়েছে মধ্যপ্রদেশের ওই আগর মালওয়ার অঞ্চলে। লোকের মুখে মুখে ফিরে এই কাহিনী। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শিব ভক্তদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।